بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان

হয়তো বিভ্রান্ত হতে পারে আবার বন্ধুর কারণে সে সঠিক পথে পরিচালিত হতে পারে এই জন্য আহ বন্ধু সঠিক ভালো দিনদারি বন্ধু নির্ধারণ করা করতে পারে সেটা শরীয়তের একটা বিধান দুই নম্বর আপনি বলেছেন যে দুনিয়াকে দুনিয়াতে দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালেও সে তার সাথেই থাকবে সেটা হাদিসে সরাসরি সহি হাদিসে বর্ণনা করেছে আলমার ও মামান হাব্বা আলমার প্রত্যেকটা ব্যক্তি যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে তার সাথে থাকার অর্থ এটা নয় যে একদম তার সাথে মানে এক পরিবারের মানে তার সাথে থাকার অর্থ হচ্ছে যে সে যেই স্টেটাসে থাকবে যেই মর্যাদার স্থানে থাকবে সেখানে সেই মর্যাদার দেশে পৌঁছতে পারবে তাকেও সেই মর্যাদাই দেওয়া হবে এই বন্ধুত্বের কারণে তিন নম্বর আপনি সুরাত তোবার কথা বলেছেন যে সুরাত তোবার যে মিনু আলমিনাউলিয়া বাদ একাত্তর নম্বর আছে যে বলা হয়েছে সেখানে তো আল্লাহ রব আরমিন এখানে বলেছেন যে মৌমিনরা পরস্পর পরস্পরের সাহায্যকারী সেটা পুরুষ হোক মহিলা হোক পুরুষ পুরুষ হোক মহিলা মহিলা হোক একে অপরের সাহায্যকারী যেভাবে দিনের দাওয়াতের ক্ষেত্রে পুরুষ মহিলারা মহিলা হয়ে পুরুষের সাথে সে ইসলামের বিধিবিধান রক্ষা করে পর্দা মেনটেন্স করে তারা কথার আড়াল থেকে কথা বলে বা টেলিফোনের মাধ্যমে একে অপরকে প্রশ্ন করতেছে একে অপরকে সহযোগিতা করতেছে দিনের কাজে একজনে বলতেছে আপনারা সমস্ত মহিলারা একখানে করেন আমি আসবো পর্দার সে আলোচনা করতেছে এবং মহিলা আবার পুরুষদেরকে দাওয়াত তাদের অঙ্গনে এভাবে ইসলামের ইসলামের যে বিধিবিধান মেনে চলে এখানে আল্লাহ তালা এই কথাই উল্লেখ করেছেন যে আউলিয়া মানে এখানে সাহায্যকারী সাহায্যকারী মমিন পরস্পর সে মহিলা মহিলা হোক সেও দিনের দিনের কাজে একে অপরের সাহায্যকারী এবং একে অপরের পুরুষ মহিলা হোক সেক্ষেত্রেও একে অপরের সাহায্যকারী তো কাজেই এখানে যে ব্যাপারটা হচ্ছে অত্যন্ত পবিত্রতা রয়েছে সেখানে সেখানে আল্লাহর জন্য ভালোবাসা এবং সেখানে কোনো দুনিয়ার স্বার্থ নাই এবং সেখানে কোনো নিজের শারীরিক কোনো স্বার্থ নাই সেখানে এটা অনেক উপরের লেভেলের ভালোবাসা যেটা একমাত্র আল্লাহর জন্য পবিত্র ভালোবাসা সেটার কারণেই আল্লাহ রাব্বুল আলমিন যে যাকে ভালোবাসে বা আল্লাহর জন্য তাকে সেই পর্যায়ের মর্যাদা দেবেন তারপর আপনার চতুর্থ নম্বর যে সেটা বলছেন যে পর্দা সেখানে পর্দা হবে কিনা বা দেখা হবে কিনা দুনিয়াতে আমরা যখন নাকি কোনো বোনকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য তো সেখানে আমাদের অঞ্চলের মধ্যে তাকে মানে ব্যক্তিগতভাবে দেখার কোন রকম চাহিদা আসে না কারণ সেখানে পবিত্রতা রয়েছে সেখানে ব্যক্তিগত কোনো স্বার্থ থাকে না তো পরকালে তো আরও সেখানে তো কোনো খারাপের চিন্তা ফেতনার কোনো ভয়ই নাই দুনিয়াতেও যখন মানুষ ভালো পরিবেশে দিনদারিতে আসে তখন সেখানে ফেতনার ভয় থাকে না তো পরকালে তো এটা আরও পবিত্র স্থান এবং পবিত্র জায়গা যেখানে প্রত্যেকটা মুমিনের সবাই এক এক অন্তরের মতো থাকবে সমস্ত জান্নাত মধ্যে একান্তর থাকবে কোন ধরনের হিংসা বিদ্বেষ বা কোনো ধরনের সার্থকতা স্বার্থপরতা এবং সেখানে ব্যক্তিগত কোনো চাহিদা এই ধরনের আরেকজন থেকে আরেকজন থেকে মানে উপরে ওঠা এই ধরনের কোনো জিনিস থাকবে না সেখানে সমস্ত আশা আকাঙ্ক্ষা সবই পবিত্র থাকবে সবই নিয়মতান্ত্রিক এবং সেখানে কোন ধরনের দুনিয়াতে যেভাবে আল্লাহ তারা পরীক্ষার জন্য আমাকে আমাদেরকে সৃষ্টি করেছেন সেখানে বিভিন্ন ধরনের আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে পরকালে সেই ধরনের কোনো যে বন্দী করা বা কোনো কাজকর্ম করা সেখানে সেখানে থাকবে না সেখানে সেখানে দুনিয়াটার কর্মের জায়গা আর পরকাল হচ্ছে সেখানে পুরস্কার গ্রহণের জায়গা সেখানে কোনো আমলের জায়গা না তো কাজেই সেখানে পর্দার একটা বিধান এখানে কারণ এখানে পর্দার বিধানের জন্য দেওয়া হয়েছে কারণ এখানে ফিতনার ভয় রয়েছে পরকালে সে ধরনের কোনো ভয় থাকবে না সেখানে পর্দার বিধান কোনো শরীয়তি কোনো বিধান যে আদেশ নিষেধ যেটা কষ্ট করে এরকম কোনো কিছু থাকবে না আর সেখানে মানুষের মন পবিত্র থাকবে সেই ধরনের কোনো ধরনের ধরনের যে ভয় থাকবে না মন অপবিত্র থাকবে মানুষ যা চাইবে সে পবিত্র কোরআনে বলা হচ্ছে ওরকম ফিহা মাথেস্তাহি আনফুজুকুম ওরকম ফিহা ডাউন জান্নাতে আনন্দ উপভোগ করার যত রকমের মানুষ যেটা যে ধরনের আশা আকাঙ্ক্ষা করবে সেটাই আল্লাহ তাআলা পূরণ করবেন সেখানে তার আশা আকাঙ্ক্ষা মানে পূরণ হওয়ারই জায়গা সেখানে এবং সে ওই পবিত্র জিনিসই আশা আকাঙ্ক্ষা করবে এবং সেটা তার জন্য আনন্দদায়ক হবে তো এখানে যারা যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে সেখানেও সেখানে তাদেরকে বন্ধু হিসাবে তারা পাবে এবং সেখানে তারা অনেক গর্ববোধ করবে এবং আনন্দটা আরো বেড়ে যাবে সেখানে তো এখানে হাদিয়ে পবিত্র করানো মিলতে আল্লাহ তারা বলে যে ফালা আলম নফসুম্মা অফফিআ রহমিন কোর্টে আইনিন যে আল্লাহ রাবুল চক্ষু সুতরাং যে ধরনের সেখানে আনন্দ রাখছেন সেটা কোনো অন্তর চিন্তাও করে নাই এবং কোনো কান শুনে নেই শুনেও নাই কোনো চক্ষু দেখাও নাই এই ধরনের আনন্দ সেখানে সকল ধরনের আনন্দ আল্লাহর বলে আমি দিবেন কাজেই সেখানে এখানে ভালোবাসাটা অবশ্যই সেখানে উপকারে আসবে এই জন্য আমরা অবশ্যই একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসব এবং সেখানে যেভাবে আমরা আল্লাহর জন্য একজনকে ভালোবাসি সেখানে আমাদের অন্তর মধ্যে কোনো ধরনের ফ্রেতনা থাকে না এবং সেখানে সম্মান থাকে ভালোবাসা থাকে পবিত্রতা থাকে এই এটা আরও হাজার গুণে বেড়ে যাবে কেয়ামত উদ্দিন জান্নাতে জান্নাতের পরিবেশ আরও অনেক আনন্দদায়ক আরও সুন্দর আরো পবিত্র দোয়া করে আল্লাহ রাবেন আমাদের সবাইকে বিনা হিসাবে বিনা যাবে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার দান করেন যেন এবং সেখানে যেন সবাই সাথে একত্রিত করেন আর আল্লাহ তো যেন আমাদের মর্যাদা সবাই মর্যাদা বাড়িয়ে দেন ওসল্লাহানবেন আহম্মদ আলহিউ আজমাই